সাকিব আল হাসানকে দেশে ফেরানো এবং তার খেলায় অংশগ্রহণ নিয়ে তার ভক্তরা বেশ জোরালো প্রতিবাদ ও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে। সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতিতে সাকিবকে টেস্ট সিরিজে খেলতে না দেওয়ার পেছনে রাজনৈতিক কারণ খুঁজে পাচ্ছেন তার সমর্থকরা। তাদের মতে সাকিবকে ইচ্ছাকৃতভাবে খেলায় বাধা দেওয়া হচ্ছে, যা আইসিসির নিয়মের পরিপন্থী। আইসিসির নিয়ম অনুসারে কোনো খেলোয়াড়কে যদি রাজনৈতিক প্রতিহিংসার কারণে খেলতে না দেওয়া হয়, তবে সেই দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। সাকিবের ভক্তরা বলছেন, সাকিবকে খেলায় অংশ নিতে বাধা দেওয়া হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিষিদ্ধ হতে পারে। ভক্তদের মতে সাকিব আল হাসান কেবল বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া দেশের ক্রিকেটকে বড় সমস্যায় ফেলে দিতে পারে। তারা মনে করেন, দেশের ক্রিকেটের সুনাম রক্ষার জন্য সাকিবের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাদ দেওয়া ভুল সিদ্ধান্ত। সাকিব ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের হতাশা প্রকাশের পাশাপাশি সরাসরি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দিয়েছেন। তারা মিরপুর স্টেডিয়ামের আশেপাশে পাল্টা বিক্ষোভের আয়োজন করার কথা বলছে, যেখানে সাকিবকে ফিরিয়ে আনতে চাপ তৈরি করা হবে। ভক্তদের একটি অংশ ভাবছে সরাসরি আইসিসিতে আবেদন জানিয়ে সাকিবের পক্ষে অবস্থান নিতে। তারা আইসিসির কাছে দাবি জানাতে চায় যেন সাকিবকে এই রাজনৈতিক পরিস্থিতির কারণে খেলতে না দেওয়া হয় কিনা তা তদন্ত করে। সাকিবের ভক্তরা ফেসবুক, টুইটার এবং অন্যান্য প্ল্যাটফর্মে সক্রিয় হয়ে উঠেছে। তারা বিভিন্ন পোস্ট, ভিডিও ও প্রচার চালাচ্ছে, যেখানে সাকিবের খেলার অধিকার নিয়ে কথা বলা হচ্ছে এবং বিসিবির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হচ্ছে। সাকিবের এই অনুপস্থিতি নিয়ে দেশের ক্রীড়া মহলে উদ্বেগ বাড়ছে। তিনি মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে না পারলে তা বাংলাদেশের ক্রিকেটে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। পাশাপাশি ভক্তদের এই আন্দোলন বিসিবির ওপর চাপ সৃষ্টি করতে পারে, যারা ইতোমধ্যে সমালোচনার মুখে রয়েছে। সাকিবকে ফিরিয়ে আনার এই প্রচেষ্টা কোথায় গিয়ে শেষ হবে তা এখনই বলা কঠিন। তবে ভক্তদের এমন তৎপরতা এবং আইসিসিতে অভিযোগের সম্ভাবনা ভবিষ্যতে নতুন মোড় নিতে পারে। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, একুশে সংবাদ .com। আপনি দেখছেন একুশে সংবাদ .com।